নজর রাখবো মণিপুরের দিকে, 28টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি। কংগ্রেস এগিয়ে রয়েছে 9টি আসনে, এনপিএ 5টি আসনে, এনপিপি 8টি আসনে এবং অন্যান্যরা 4টি আসনে এগিয়ে। নজর রাখবো পাঞ্জাবের দিকে, যেখানে আপ 92টি আসনে এগিয়ে রয়েছে, কংগ্রেস এগিয়ে রয়েছে 18টি আসনে, শিরোমণি আকালি দল 4টি আসনে এগিয়ে রয়েছে, বিজেপি এগিয়ে রয়েছে 2টি আসনে এবং অন্যান্যরা 1টি আসনে এগিয়ে রয়েছে। বড় চমক পাঞ্জাব দখল কেজরিওয়ালের আপের, এবং যে ছবি আপনাদের দেখাচ্ছি আপ 92টি আসনে এগিয়ে রয়েছে। অন্যদিকে গোয়ার ছবিতে, যে গোয়াতে যেটা দেখা যাচ্ছে, বিজেপি এগিয়ে রয়েছে 20টি আসনে, কংগ্রেস 11টি আসনে এগিয়ে রয়েছে, আপ এগিয়ে রয়েছে 2টি আসনে, তৃণমূল কংগ্রেস 2টি আসনে এগিয়ে রয়েছে এবং অন্যান্যরা 5টি আসনে এগিয়ে রয়েছে।